ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে যাবো হচ্ছে আমরা একটা অনাথ আশ্রমে, কারণ অনেকদিন ধরেই মনে হচ্ছিল যে যাই, তো সেই কারণে আজকে যাব। আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী ওদের জন্য কিছু নিয়ে যাব আর ওদের সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করি ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এইরকম হচ্ছে অনাথ আশ্রম অনেক আছে আমাদের দেশে, তো সবাই আমরা যারা যেটুকু আমাদের সামর্থ্য সেইভাবে আমাদের সবারই এগিয়ে আসা উচিত, মানে এই কাজটা এগিয়ে না আসলে কারণ বাচ্চাদের সাহায্য থাকবে না। তো আর হচ্ছে ওদেরও এডুকেশন দরকার, তো ভালো স্বাস্থ্য দরকার, তো সেই জন্য হচ্ছে সবাইকে আমাদের স্বাস্থ্য শিক্ষা দুটোই দরকার। তো সেই জন্য আমাদেরই আমরা যেটুকু যা পারবো তো সেটা ওদের সঙ্গে ওদেরকে সাহায্য করব, ওদের সঙ্গে থাকব। আর আমরা কিন্তু সবাই বন্ধু বান্ধব মিলে প্রত্যেকেই এখন এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা বার্থডে সেলিব্রেট করি, তো আমরা বন্ধু বান্ধবদের নিয়েই ওখানে গিয়ে আমরা সবাই মিলে বার্থডে যদি সেলিব্রেট করি ওদেরও ভালো লাগবে। আর নিজেরা তো পয়সা খরচ করছি, তো সেখানে ওদের পেছনে একটু মানে খরচ করলে আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হবে। তো চেষ্টা করব যে এরপর থেকে যখনই আমরা কোনো বার্থডে বা কিছু সেলিব্রেট করব, চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী ওদের পাশে গিয়ে দাঁড়ানো, ওদের সঙ্গে সেলিব্রেট করা, যাতে ওদেরও ভালো লাগে। তো চলো কথা না বলে এখন হচ্ছে বেরিয়ে পড়বো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে চলো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি, তো চলো এখন বেরিয়ে পড়ি। তো সোজা ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো এসছি ফলের দোকানে, আপেল নিয়ে নিলাম এখান থেকে, তো দেখি আর কিছু যদি তেমন হয় তো নিয়ে নেব দরকার পড়লে। তো এখন আছি আমরা যেখানে যাব তার আগে একটা মার্কেট আছে, তো এইখান থেকে আমরা ফলগুলো নিয়ে নিচ্ছি, কারণ ওইখানে কাছাকাছি যদি কোনো তেমন দোকান না থাকে তো সেই জন্য, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি তো আজকে ওই জন্য। কেউ থাকে না এই বেডটাতে, কেউ থাকে না ওই বেডটাতে। বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি প্রায় 12:30 দিকে, আর তার মাঝখানে খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য যে কলেজে এসে যে দোকান থেকে হচ্ছে সিঙ্গারা খেতাম, তো সেই দোকানে এসে আজকে আমরা দুজন আবার অনেকদিন পর একসঙ্গে সিঙ্গারা খাচ্ছি। ভালো তো? তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে। তো তোমাদের দাদা ভাই নিলো হচ্ছে ক্ষীরমালাই মনে আছে তো আমাদেরকে? এই যে এখানে ক্ষীর গরম মিষ্টি তোমাদের দাদা ভাই খাচ্ছে শুধু ক্ষীর, আর আমি খাবো হচ্ছে ক্ষীরমালাই। হ্যালো, দারুন টেস্ট, আগে টেস্ট, সেই আগে টেস্ট, মাসিমণি এটা নিয়ে যাবো যাওয়ার সময় তোমার জন্য। আজকে তো দেখলেই তোমরা গেছিলাম, আমরা হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই মিলে গেছিলাম হচ্ছে অনাথ আশ্রমে। তো সত্যি ওইখানে গিয়ে এতটা খারাপ লাগলো, ওদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, অনেক কথা বলেছি যেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ অনেক কথা আছে যেগুলো ব্লগ শুট করার জন্য না, মানে ওদের সঙ্গে কিছুটা সময় কাটানো, সেই জন্যই মেনলি ওখানে গেছিলাম। তো খুব ভালো লেগেছে গিয়ে, আর সবারই বন্ধুরা সবারই এরকম করা উচিত, সবারই যাওয়া উচিত, কারণ ওদের নিজস্ব ফ্যামিলি বলতে কিন্তু তেমন কেউ নেই। তো আমরা যদি যাই ওদের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে
ওদেরকে মানে সেটা ফিল করায় যে আমরাও ওদের পাশে আছি, ওদের জন্য আমরাও কিছু করতে চাইছি, সে ছোট হোক না, যতটুকু তোমার সাধ্য সেইটুকুই করো, কিন্তু করো। এটা করলে কি হবে, ওদেরও মনে হবে যে ওদের জন্য না কেউ ভাবছে, ওদের ওদের মানে ফ্যামিলির ব্যাপারটা যে কি হয় সেটা কিন্তু ওরা বন্ধুরা জানে না। তো আমরা যদি এইভাবে মাঝে মধ্যে কেউ না কেউ, আজকে আমি গেছি, কালকে অন্য কেউ যাবে বা তোমরা যাবে, যারা দেখছো ভিডিও তারা তাদের মধ্যে কেউ যাবে, তো এইভাবে যদি সবাই ওদের সঙ্গে কানেক্ট থাকি না, ওদেরও মনে হবে যে না এরাই হয়তো আমাদের ফ্যামিলি, ওদের অনেকটা ভালো লাগবে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, আর কোনো কিছু বলার নেই, মনটা অনেক খারাপ হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা, বলবো না যে ভিউজের জন্য শেয়ার করো, শেয়ার করবে এটার জন্য যাতে সবাই এভাবে একটু একটু করে এগিয়ে আসে, এগিয়ে এসে সবাই ওদের সাপোর্ট করে, সাহায্য করে, কারণ আমাদের তো ফ্যামিলি আছে, আমরা সেটা বুঝতেই পারছি না। তো ওদের তো ফ্যামিলি নেই না, ওদের যে ওদের ভেতরে যে কষ্টটা, আমাদের আমাদের কষ্ট হলে কি, মা বাবা বন্ধু বান্ধব সবাই আছে বলার জন্য, কিন্তু ওদের কেউ নেই বলার জন্য। তো সেই জায়গাটা ওদের সঙ্গে কথা বলে কানেক্ট করতে পারাটা অনেকটা একটা বড় ব্যাপার, যেটা ক্যামেরায় বন্দি করা সম্ভব না, সেটা ফিলিংস ভেতর থেকেই আসবে তোমরা গেলে। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, যদি পারো সবাই একটা করে শেয়ার করে দিও, কারণ তা থেকে হচ্ছে সবাই আরো এইভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। তো যাই হোক, টাটা।